কিরে তোদের কি লঞ্চের শর্মা একেবারে গেছে? এত হারস কেমনে? এত হারলে কিন্তু বিচার আল্লাহ সহ্য করবে না। আরে ভাই এইটাকে হারা বলে না, এইটাকে বলে কপাল খারাপ। নাইলে এত ম্যাচ হারার পরে কেউ কিছু করবারে হারে। আরে এইগুলো কপাল খারাপ না, এগুলো হয়েছে আইপিএল এর ভুল। দূরু কি কই, এগুলো হয়েছে বিপিএল এর ভুল। এমনি স্কোর বোর্ডে দিক চাইয়ে দেখ। ওই রকমের দুই একটা ভুল হইতেই পারে। ও তাই? তাইলে আপুরে তো কয়েকটা প্রশ্ন করতে হয়। আচ্ছা আপু আপনি ভয় পাইয়েন না, আপনারে এই স্টোর প্রশ্ন করুন না, শুধু ঢাকার ফরেন প্লেয়ারের নামগুলো একটু বলেন। হযরতুল্লাহ জাজাই, তারপরে সুনীল নারায়ণ, এরপরে হচ্ছে অ্যান্ড্রু রাসেল, শুভগত হোম, চারজনই কিন্তু আমাদের ফরেন প্লেয়ার। মানে কই কি মাথা কি গ্যাস ঠিক আছে? আরে এইসব ভুল ভুল নিয়ে আলাপালাপি করো না, আমরা খুলনারে হারাই দিচ্ছি। কিরে চাচা এরকম করতেছেন কেন? হাগা কি কষা হয়েছিল আজকে? ও বুঝতে পাচ্ছি, চাচার মনে হয় মাতার তার হিরে গেছে। হয়েছে হয়েছে, সাইডে মেসি তো হারছি, এদিক কি হয়েছে? পরের ম্যাচ গুলো না আইসি বহিরে দি মনে। আরে তুই সাইডে কোনে দাও, আই তো দেখি পাঁচটা, চারটে হয়েছে বিশ ওভার আর একটা হয়েছে সুপার ওভার। এই হোরের পুত রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। আরে চাচা তাড়াতাড়ি মোনাজাত ধরেন, একটা ম্যাচ তো জিততেছি না, সবগুলো ম্যাচ হাইরে যাইতেছি। ওই ওই দেখো রে কোনদিন মনে মনে কবি সব দৌড়ে মিয়া মোনাজাত ধরেন।